আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, যে বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়, নিজের প্রতি বিশ্বাস। নিজের প্রতি বিশ্বাস এনে জীবনের যে কোনো জিনিস বদলানো যায়। নিজেকে বিশ্বাস করুন। আপনি যখন নিজেকে বিশ্বাস করে বলবেন কিছু করতে যাবেন, আপনি 50% আপনি মনে করেন আপনি করে নিচ্ছেন, বাকি 50% আপনাকে ওয়েল ইউ নিড টু বি অ্যাকশন, আপনাকে ভালোভাবে সিদ্ধান্ত নিতে হবে যে কীভাবে আপনি করবেন এবং কখনো থামবেন না। আসুন আমরা অন্য প্রসঙ্গে যাই। সামনের দিকে চলা বা যাওয়ার নামে জীবন। আমরা জানি জীবনের অপর নাম সংগ্রাম। আমাদেরকে জীবন সংগ্রামের মাধ্যমেই বাঁচতে হবে। বাঁচতে হলে করতে হবে, চলতে হবে। আমরা যদি ঘরে বসে বসে শুধু কথা বলি, বন্ধু বান্ধবের সাথে শুধু বড় বড় কথা বলে যদি কিছু না করি, তাহলে চলার পথ বন্ধ হয়ে যাবে। যে কোনো জিনিস যদি বাড়তে না পারে, একই স্থানে সব সময় থাকে, তাহলে দেখবেন কয়েকদিন পর ধীরে ধীরে মরে যাচ্ছে বা ক্ষয় হতে যাচ্ছে। যেমন ধরুন লতা পাতা বা বৃক্ষের দিকে যদি আমরা দেখি, তাহলে দেখব যে যখন বাড়তে থাকে তখন কত না সুন্দর এবং শক্তিশালী, ফলের দিন আসলে এই গাছে ফল আসে। আবার যখন দেখা যায় যে বৃক্ষ আর বাড়তেছে না, ধীরে ধীরে ক্ষয় হতে যাচ্ছে এবং কিছুদিন পর আবার মরে যাচ্ছে বা মরে গিয়েছে, তদ্রূপ মানুষের জীবনও এভাবে। মানুষ যখন বাড়তে থাকে যখন তখন শুধুই বাড়ে, এবং যখন আর বাড়তে পারে না বা বাড়ে না তখন আমরা কী দেখি? ধীরে ধীরে শরীর অবশ হয়ে যায়, শরীর অসুস্থ হয়ে যায়। যেহেতু শরীরের আর কোনো অ্যাক্টিভিটিস আমরা করতেছি না, তখন লাইক এ ফ্রিজড, ওইটা বসে যায়। এবং যখনই বসে যায় তখন মাইন্ড দুর্বল হয়ে যায়, এবং যেভাবে মাইন্ড দুর্বল হয়ে পড়ে তখন শরীরের উপরে এটা এফেক্ট হয়ে যায়। আমাদের জীবনটি ওই এভাবে, আমরা কিছু করলে তার ফলাফল আমরা নিশ্চয়ই পেয়ে থাকি। যেমন ব্যবসা, স্বাস্থ্য, পরিবার, শিক্ষা, টাকা পয়সা, ভ্রমণ, যে কোনো কিছু। তাই আমাদের চলতে হবে শুধু সামনের দিকে, পিছিয়ে দেখার কোনো সুযোগ নাই। জীবনে যারাই কিছু করেছে বা যারা প্রতিষ্ঠিত হয়েছে, সমাজে নাম কামিয়েছে, ব্যবসার সাফল্য অর্জন করেছে, সবাই কিন্তু যার যার অবস্থান থেকে সামনের দিকে নিজেকে গিনেই প্রতিষ্ঠিত হয়েছে। বসে থেকে কেউ কিছু করতে পারে নাই। তাই আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব, সেটি হচ্ছে আমরা আমাদের জীবনের কোন জিনিসটি বদলানোর জন্য চেষ্টা করব, এবং জীবনের এবং নিজের মনের বিশ্বাস নিয়ে তা সামনের দিকে নিয়ে যাব। সে নিয়েই আমাদের আজকের আলোচনা। আপনি শুধু চিন্তা করেন এবং দেখেন, জীবনের অনেক দিক আছে, যেমন সুস্বাস্থ্য, ফাইন্যান্সিয়াল, যেমন ধরেন আপনার কাজ, আপনার ব্যবসা, আপনার পার্সোনাল লাইফ, আপনার ফ্যামিলি লাইফ, আপনার ছেলেমেয়েদের লাইফ, অনেক কিছু। তো আপনি চিন্তা করেন, আপনি দেখেন আপনি কোন দিকটা আপনাকে সর্বপ্রথম ঠিক করতে হবে। সর্বপ্রথম আপনি যে কাজটি করবেন সেটি আপনি মনে মনে চিন্তা করেন, প্ল্যান করেন, দেখেন আপনার ওই কাজটি আপনি
কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারেন। আপনি কোনো বিষয় নিয়ে চিন্তিত বা বদলানোর জন্য ভাবছেন বা করতে চান, তা আমি আগেই বলেছি, যেমন শারীরিক, মানসিক, সুস্বাস্থ্য, টাকা পয়সা, শিক্ষা, ব্যবসা বাণিজ্য, চাকরি, পরিবারকে ভালোবাসা, স্বামী স্ত্রীর সমস্যা, সমাজে প্রতিষ্ঠিত হওয়া, এভাবে আরও অনেক কিছু। বা ধরুন আপনি ঔষধ ছাড়াই প্রাকৃতিক উপায়ে জটিল ও কঠিন রোগ থেকে মুক্তি পাওয়া, সারা জীবন সুস্থ থাকা। আধুনিক সমাজে দেখা যায় যে ঔষধ খেয়েও কোনো ফল পাওয়া যাচ্ছে না, দিনে দিনে দুর্বলতা, হতাশার মধ্যে, যেমন বিনা কারণে মন খারাপ, বিষণ্নতা, দুশ্চিন্তা, নার্ভাসনেস, ভয় ভীতি, মাথা ব্যথা, ঘুমের সমস্যা, যৌন সমস্যা, মাদক শক্তি, জটিল কঠিন রোগ, শরীরের ওজন কমানো, মহিলা পুরুষের গোপনীয় সমস্যা, এসব গুলাই আপনাকে বদলিয়ে দিবে, ফিরে পাবেন হারানো জীবন ও শক্তি। কোনো ঔষধ বা ড্রাগের প্রয়োজন নেই, চিন্তার কারণ নেই। আপনি যদি, আমরা অনেক সময় দেখি যে আমরা যা চিন্তা করি আমাদের শরীরে ওইটাই এফেক্ট করে, আমরা যা হতাশাগ্রস্ত, যেভাবে আমরা হতাশা হই কিছু পাওয়ার জন্য, কিছু না করতে পেরে, সেই হতাশাকে খেতে হলে আপনাকে মনোবলের প্রতি, আপনার নিজের প্রতি আপনি 100% বিশ্বাস রাখতে হবে এবং জানতে হবে যে আপনি আর আপনি কী চাচ্ছেন। এবং সুচিন্তিত, এবং ইফ ইউ লিভ ইন লাইফ উইথ এ প্যাশন, আপনি নিজে যা ভালো পান, নিজে যা করতে চান, এবং আপনি যদি ইন্ডিপেন্ডেন্টলি আপনি নিজে যা ভালো পান ওইটি করতে পারেন, ওর নামই হল প্যাশন। আপনি ওই, আপনি যদি জীবনের যে কোনো দিক দিয়ে আপনার নিজস্ব একটা মতামত থাকে, নিজস্ব একটা চিন্তা থাকে, এবং আপনি ওইভাবে নিজের জীবনকে গড়তে চান, তাহলে ইউ লিভ লাইফ উইথ এ পারসন। আপনার, আপনি যেভাবে চিন্তা করতেছেন আপনি এইভাবে করতে পারতেছেন এবং এইভাবে আপনি চলতেছেন। এই ধরনের লোকগুলো কিন্তু ওদের ঔষধ লাগে না। তার কারণ কী জন্য ঔষধ লাগে না, তাদের মাইন্ড সবসময় তারা যা করতে পারছেন তারা জীবনটাই এইভাবে করে নিতেছেন। এবং তার আপনি বাইরে হলে দেখবেন আপনাকে আগে সালাম দিচ্ছে এবং হাসি মুখে, কেমন আছেন ভাই, কী করতেছেন। হ্যাঁ, তো আপনার যদি মনের মধ্যে দুর্বলতা, বিষণ্নতা, হতাশা থাকে, তবে আপনার ওয়ালাইকুম সালাম বলতেও একটা মেনে চলে যাবে। আপনি কীভাবে বলবেন, কী করবেন, আপনার যেমন কোথায় বাইর হয়ে আসতেছে না। এবং সুখী যারা, আপনি টাকা পয়সা হলে মানুষ সুখী হতে পারে না, অনেক মিলিয়নার, কোটিপতি লোক কিন্তু রাত্রে ঘুম নাই, খাওয়া নাই, সমাজের সাথে কোনো যোগাযোগ নাই, ফ্যামিলির সাথে কোনো এমন একটি মেলামেশা নেই, বন্ধুবান্ধব তো দূরের কথা, আত্মীয় স্বজন এবং কোনো বিয়ে এসে দিতে ওদেরকে অনেক সময় দেখা যায় না। তো আপনার এই পয়সায় কী হবে, আপনি তো আর কোনো কিছু সাথে নিয়ে যেতে পারবেন না। আপনাকে, আপনি যাই করবেন আপনি ওইখানে সব কিছু রেখে যাবেন, তো আপনি কার জন্য রেখে যাবেন। আপনি যদি নিজে উপভোগ না করলেন, নিজে খুশি না থাকলেন, তাহলে আপনার ওই কোটিপতি, ওই মিলিয়ন ডলার, ওই মিলিয়ন পাউন্ড, ওই সমস্ত কী প্রয়োজন, আপনি একটু চিন্তা করেন, একটু চিন্তা করে ভাবেন যে ওইখানে আমরা কেউই চিরস্থায়ীভাবে আসছি না। চিরস্থায়ীভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওইখানে পাঠান নাই। দিস ওয়ার্ল্ড ইজ ফর টেস্ট,
for all the good people, especially Muslim. I mean, আমরা অনেক সময় দেখি না ধর্ম, আমি ওই দিকে যাচ্ছি না, ওই দিকে ওইটা জটিল কঠিন ট্রাফিক হয়ে যাবে। তো একটি একটি জিনিস বলবো, যে আমরা অনেক সময় দেখি না মানুষ মানুষকে মেরে ফেলে, মানুষ মানুষকে হেদায়ত করে করতে চায়, তুমি নাস্তিক তুমি আস্তিক না, ওইটা ওইটা আমাদের বিষয় নেই। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু বলেছেন, হে নবী আপনি শুধু দাওয়াত দেন, আপনি কে মুসলমান হলো কে আপনার কথা না মানলো ওই বিষয় নিয়ে আপনি যাবেন না, ওইটা আমি আল্লাহর উপর আপনি রাখেন, আমি আল্লাহ যাকে হেদায়তে আনব, হ্যাঁ আল্লাহ যাকে হেদায়তে আনবেন সেই আপনাকে সাড়া দেবে, সেই মুসলমান হবে, সেই মুমিন হবে। ইউ ডোন্ট ট্রাই টু ইমপ্লিমেন্ট এনিথিং। তা ওইটা যদি আমরা দেখি, আমাদের আল্লাহ রাব্বুল আলামিন যেখানে নিজেই বলেছেন, তখন আমরা কে, নবীজিকে নিজেই যখন এইভাবে বলেছেন তখন আমরা কে, কাকে সার্টিফিকেট দেব তুমি আস্তিক তুমি নাস্তিক তুমি এই না। আমরা মানুষ মানুষের জন্য, এই স্লোগানটি আমাদের সবার মনে রাখতে হবে, মানুষ মানুষের জন্য। আমরা একে অন্যের তরে একে অন্যকে সাহায্য করব, একে অন্যের বিপদের সময় তার পাশে দাঁড়াব, এটাই মানুষের বৈশিষ্ট্য হওয়া উচিত। তো আপনি যদি আপনার জীবনের যে কোনো কিছু বদলাতে চান, যে কি যে বিষয়ে আপনি আপনার সিদ্ধান্ত নিতে চান, যদি মনে করেন যে আপনি কীভাবে কী করবেন এই চিন্তা নিয়ে ভাবেন, তাহলে আমাকে, আমি আপনাদেরকে সাহায্য করব। আমার ইমেইল অ্যাড্রেস হচ্ছে কুদ্দুস kuddusloan@aol.com। আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। এবং আমার লাস্ট কথা যেটি হচ্ছে, যা কিছু আপনার সামনে আছে, যা কিছু আপনার আজকে আছে, এটা নিয়েই আপনি সুখী থাকুন, ওটাই ভাবুন আপনার সবচেয়ে বড় সম্পদ। আপনি অন্যের দিকে যাবেন না, অন্যের সাথে কম্পিটিশন করতে যাবেন না, তাহলে আপনার মনের পেরেশানি অনেকগুণ বাড়িয়ে দিবেন। আপনি যেটি আপনার পকেটে আছে, আপনার পকেটে যদি 5 পাউন্ডই থাকে, আপনি মনে করেন দিস ইজ মাই 5 পাউন্ড, আই হ্যাভ টু ডু অল দিস থিং উইথ দিস 5 পাউন্ড। আপনি অন্যের পকেটে কী আছে না আছে ওইটা দিকে কম্পিটিশন করে নিজের জীবনকে বিনষ্ট করবেন না। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।